জন্মের এক মাস পর জনসম্মুখে আনা হলো জো বাইডেন ও জয়া দম্পতির তিন কন্যা সন্তানকে। রাখা হয়েছে তাদের নামও। বাবা বাইডেনের নাম বিদেশি হলো বাংলাদেশের সংস্কৃতির সাথে মিলিয়ে তিন কন্যার নাম রাখা হয়েছে প্রকৃতি, রূপসী ও স্রোতস্বিনী। জন্মের পর প্রথমবার খাঁচার বাইরে জো বাইডেন ও জয়া দম্পতির তিন কন্যার হাস্যোজ্জ্বল ছবি। মানুষের কোল থেকে কোলে শিহরিত তারা। এক মাস আগে জন্ম হলেও এতদিন নির্ধারিত হয়নি নাম ও লিঙ্গ। সোমবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানায় লিঙ্গ নির্ধারণের পর বাংলাদেশের সংস্কৃতির সাথে মিলিয়ে তাদের নাম রাখা হয় প্রকৃতি, রূপসী ও স্রোতস্বিনী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আমরা এখানে প্রকৃতির সাথে মিলিয়ে আমরা বিশেষ করে বাংলা সংস্কৃতিকে আমরা প্রমোট করার জন্য আমরা এই তিনটি নামকরণ করেছি। বাবা জো বাইডেন আর মা জয়ার সাথেই বড় হবে তিন কন্যা। তিনজনই পুরোপুরি সুস্থ, নিয়মিত দুধ খাওয়াচ্ছে মা জয়া। তো এখন যেহেতু মাসখানেক হয়ে গেছে এবং তার কন্টিনিউ দুধ পাচ্ছে, বড় হয়েছে, এই মুহূর্তে ছবিটার জন্য ফিট, এবং এই কারণে আমরা তাকে আপনাদের কাছে আজকে প্রথমবারের মতো আমরা উন্মুক্ত করলাম। প্রথমবার বাবা হয়েছে জো বাইডেন আর দ্বিতীয়বার মা হয়েছে জয়া। এই তিন শাবক সহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা এখন ১৭টি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।